আরও একটা জিনিস বেশ প্রবলেমেটিক, মানে আমি দীঘা এই নিয়ে অলমোস্ট 20 টাইমস চলে এসেছি, বাট এই নিউ দীঘাতে এই ব্যাপারটা প্রচুর রয়েছে। বাট এটা ট্রাই করলাম, ইট ওয়াজ এ বিগ নো, জাস্ট বিগ নো, হরিবল এক্সপিরিয়েন্স। এই হচ্ছে এখানকার এখন ভাইবস 2024 এ। এখন কিন্তু একদম জল পুরো ফুলে ফেপে উঠেছে, একটু পরে আরো উপরে চলে আসবে। তো একটু ছবি তুলতে এসে সুয়ার অবস্থাটা দেখো, চারিদিকে ভিজে গেলি, কেমন লাগলো? আমি ভাবতে পারিনি যে এত এত বড় একটা প্রেসার আসবে, আমাকে পুরো ভিজে দিলাম, ছবি তুলছিলাম। Welcome back to another video. Just suddenly আমাদের প্ল্যান হয়েছে যে আমরা যাব দীঘা, তাই সাথে সাথে প্যাকিং কমপ্লিট এবং স্টেশনে চলে এসেছি। মালদা থেকে আমাদের আজকে জার্নি স্টার্ট। সাথে দেখতে পাচ্ছ শুভ রয়েছে, লাস্ট অনেকগুলো ট্রিপ কিন্তু শুভর সাথে আমরা করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। এই ট্রিপটা জাস্ট সাডেনলি হয়েছে আমাদের। তো লাস্ট ইয়ারও আমরা দীঘা গিয়েছিলাম এবং এইবারও যাব দীঘা। এই গরমের মধ্যে দেখি দীঘা সিচুয়েশন কি আছে। একটু পরে আমাদের ট্রেন, স্টেশনে চলে এসেছি, বাকি কে কে যাচ্ছে দেখাচ্ছি। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দার্জিলিং মেল, মানে 1 2 3 4 4 ডাউন দার্জিলিং মেল। আর সামনে আমাদের কোচ নাম্বার কত ভাই? কোচ নাম্বার S6। তো চলো S6 আই গেস সামনেই হবে। ফাইনালি আমরা কোচে পৌঁছে গেছি। আর আপাতত এইটা এইদিকে রাখবার, এইদিকে রাখবার, আর মিডিল বললো না। আর আপাতত আমরা এখন এই মোমেন্টে এখানকার যারা রয়েছে তাদেরকে ডিস্টার্ব করছি। ডিস্টার্বেন্স তো কেবল শুরু হলো। তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু মালদা স্টেশন ছেড়ে দিল একদম অন টাইমে। হেভি এক্সাইটেড, হেভি এক্সাইটেড, চিল মোড কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে আমাদের। কাল সকাল থেকে তো আরো হবে। তো চলো এইভাবে আজকে ভিডিওটা এখানে অফ করছি, দেখা হচ্ছে। একদম এই অফ হলো, একবার ফেরার পর অন হবে, আর ভাবা হবে না আজকাল। তো ফাইনালি আমরা নেমে গেছি শিয়ালদাতে, এই যে শিয়ালদা। আর বেরিয়েই আমরা এবার বুক করেছি যাত্রী সাথী। উবেরে আমরা ট্রাই করছিলাম, বাট উবেরে দেখাচ্ছিল 200, আর যাত্রী সাথী থেকে আমরা বুক করলাম, যাত্রী সাথীতে দেখালো 141, তাও এসি, নন এসি দেখাচ্ছিল 114, তাই তো? চলো আমাদের কার চলে এসেছে, আর কলকাতা আমাদেরকে ওয়েলকাম করলো এরকম বৃষ্টি দিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি স্প্ল্যানেড এবং বাসও পেয়ে গেছি। এর WBTC-র বাস রয়েছে সামনে, যার কন্ডিশন কিছুটা এইরকম, বাইরে বৃষ্টিও পড়ছিল। চলো উপরে। সো ফাইনালি দীঘার জন্য আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এক্সট্রা একটা সিট নিয়েছিলাম যেখানে এত বড় ব্যাগ রাখা হয়েছে। সামনে আছে দিব্য অ্যান্ড প্রীতম, আর আমার পেছনে শুভও রয়েছে। তো জার্নি স্টার্ট হয়ে গেল, কিন্তু ফাইনালি আমাদের দীঘা উঠেছে। আমরা বেশ অনেকটাই চলে এসেছি, এখনো অলমোস্ট 50-60 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। আর এখন টাউনের ভেতরে ঢুকে দিয়েছে, মানে এখন প্রত্যেকটা স্টপে মোটামুটি দাঁড়াচ্ছে। এতক্ষণ গাড়ি কিন্তু স্মুথ আসছিল, এখন খুব জ্যাম, এবং পরপরই দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি, পাশেও সেই পরিমাণে ভিড় হয়ে গেছে। যাই হোক আমাদের জার্নি চলছে স্মুথ, আরও মোটামুটি ঘন্টা খানেক না, মোটামুটি 11:30-12টার দিকে আশা করি ঢুকে যাবো, দেখা যাক কতক্ষণ লাগে বলতে। বাস কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে একদম ওল্ড দীঘাতে, এবং এই হচ্ছে স্ট্যান্ডের জাস্ট একটু আগে। এখান থেকে আমরা এখন গাড়ি করে যাব হচ্ছে নিউ দীঘাতে। এতটা জ্যামের জন্য নামিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, না তো নিউ দীঘায় যেত কিন্তু এই লেভেলের জ্যাম। যাই হোক আমরা যাব এরকম ছোট্ট একটা রিক্সা করে হোটেলে। আপাতত আমাদের এখনো ঠিক হয়নি আই গেস। আমি যখন প্রথম দীঘাতে এসেছিলাম তখন এরকম একটা রিক্সাতে করে আমরা গেছিলাম যখন আসবো তখন দেখতে পাবো। তো ফাইনালি অলমোস্ট 2 ঘন্টা খোঁজার পর আমরা এই টাইপের একটা বেড পেয়েছি, ডাবল বেডের একটা রুম। আর রুমের কন্ডিশন আমি বলবো ঠিকঠাকই আছে। আরও একটা টিপস দিচ্ছি, যারা অ্যাটলিস্ট নিউ দীঘা আসছেন, তারা ফ্রাইডে স্যাটারডে সানডে এরকম যদি প্ল্যান হয় তাহলে অনলাইনে বুক করে আসাটা সব থেকে বেস্ট অপশন হবে। কারণ এখানে একে তো প্রাইসিং খুব প্রবলেম, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাভেলেবিলিটিরও একটা ব্যাপার আছে। প্রচুর হোটেল অবভিয়াসলি আছে, বাট স্টিল আমরা প্রায় 2 ঘন্টা খোঁজার পর একটা অ্যাভারেজ একটা হোটেল পেয়েছি, অ্যান্ড স্যাটারডে সানডে প্রাইসিংও বেশি থাকে। এনিওয়েজ প্রাইসিং এর ব্যাপারটা অন্যদিকে, এই হচ্ছে রুম কন্ডিশন। এখন একটু ফ্রেশ হতে হবে, আর খাওয়া দাওয়া আজকে কিন্তু সেরকম করা হয়নি। সেই কালকে রাত্রে থেকে আমরা জার্নি করে যাচ্ছি, এবার জাস্ট ফ্রেশ হবো। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই, ওয়াশরুম ভালো, তো জুতোটা বাইরে খুলে ফিরা তো গেম বাজানা পড়ে। সো ফাইনালি আমরা ভাবলাম দুপুরে লাঞ্চের জন্য আর বাইরে বেরিয়ে সেরকম লাভ নেই, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড, সেই কালকে থেকে আমাদের জার্নি চলছে। আমরা আজকে আমাদের যে হোটেল রয়েছে তার ইনহাউস যে রেস্টুরেন্ট সেখানে চলে এসেছি খেতে, মানে দুপুরে লাঞ্চটা আমরা হয়েছে এখানেই সারবো। এবং লাঞ্চে আমরা সিম্পল অর্ডার করেছি, লাইক চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড তার সাথে চিকেন কষা ছিল বোধ হয়, না চিকেন কষা, আর প্রীতম তুই রাইস বলেছিস বোধ হয়।
স্টিম রাইস আর কাতলা মাছের কালিয়া আর চলে হয়ে যায় একটু কোনো খাবার রাইস লাগবে একটা না চিকেন লাগবে দিব লাস্ট প্রজেক্ট যাই হোক খাওয়া দাওয়া সেরে বিকেলে একদম বেরোবো কারণ এখন একটু রেস্ট নিতে হবে তারপর একদম বিকেলে বেরিয়ে যাবো সি বিচে আমাদের এই হোটেলটা সি বিচ থেকে বেশি কিছু দূর নয় বিকেলে একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা ফিউ মোমেন্টস লেটার সো মুখ দেখে এখন মনে হচ্ছে যে আমরা পুরো ঘোর মাতাল বাট সেরকম কিছুই না লম্বা একটা ঘুম দেওয়ার পর আমরা গেছিলাম সমুদ্রে সমুদ্রে প্রায় অলমোস্ট তিন ঘন্টা দাপাদাপির পর এখন আবার হোটেলে চলে এসেছি এবার এখান থেকে বেরোবো রেডি ফেডি হয়ে তারপর যাবো হচ্ছে লোকাল মার্কেট এখন অলমোস্ট আটটা বাজে অ্যান্ড আজকে আমরা একটু এসে রেস্ট করার পর গিয়েছিলাম সি বিচে এবং সেখান থেকে আসার পর সুপার টায়ার্ড ছিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোবো লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে অ্যান্ড আমরা যেখানে আছি সেখান থেকে সি বিচ ম্যাক্সিমাম 200 মিটার হবে আর এই সাইডে পুরোই শুধু হোটেলই হোটেল সমস্ত হোটেল বাট আমরা যে হোটেলে রয়েছি সেটার সার্ভিস নিয়ে আমি কালকে বলবো সব ঠিকঠাকই আছে বাট একটা জিনিস এখানে আমি দেখলাম সেটা হচ্ছে অফলাইনে যদি তোমরা হোটেল বুকিং করো পেছনে কিন্তু কিছু ব্রোকার লেগে যায় অটোমেটিক হ্যাঁ এটা খুব বড় ব্যাপার পড়ে যায় ঠিক আছে তাদের থেকে একটু সাবধানে বি অ্যাওয়ার অফ দেম আরও একটা জিনিস বেশ প্রবলেমেটিক মানে আমি দীঘা এই নিয়ে অলমোস্ট 20 টাইমস চলে এসেছি বাট এই নিউ দীঘাতে এই ব্যাপারটা প্রচুর রয়েছে টোটো স্ক্যাম রয়েছে মানে টোটোতে উঠলেই রিজার্ভ করতে হবে আর তাছাড়াও মানে যখন তখন যেরকম সেরকম ভাড়া মানে টোটোর একটা বিশাল বড় হ্যাপা কিন্তু এখানে আমি দেখলাম আচ্ছা তাই না আর এটা চিরদিনই আজীবন চলে আসছে টুরিস্টি প্লেস এটা এটা কোনোদিনই চেঞ্জ হবে না এখানে বাট নিজেদেরকে সতর্ক থাকতে হবে এই আর বাট এই যে এরিয়াতে আমরা রয়েছি এটা পুরোটাই ওই দিক থেকে স্টার্ট করে এদিক থেকে স্টার্ট করে পরপর সমস্ত হোটেল রয়েছে এবং প্রপার্টিগুলো অলমোস্ট সিমিলার প্রিমিয়াম আছে আর আমাদের যে হোটেলটা রয়েছে সেখানে সুইমিং পুলও আছে বাট আমরা সেখানে যাইনি কারণ আমরা সি ভিউ এনজয় করতে হয়েছে সি ভিউ এনজয় করতে এবং এখানে অলরেডি বেরোই গিয়ে দেখি মার্কেটে কি কি আজকে খাওয়া দাওয়া করা যায় চলো ভাই আসলি দীঘা ভাইবস এবার তো চালু হলো আমরা চলে এসেছি মার্কেটে ফাইনালি আর চারিদিকে খাবারের দোকান আর হোটেল চারিদিকে ব্যবসা চারিদিকে বিজনেস চারিদিকে নানান ধরনের খাবারের দোকান ব্র্যান্ড রয়েছে লোকাল শপ রয়েছে বাট আমরা যাব পচা মাছ খেতে কারণ মার্কেট এর আগে থেকে স্টার্ট হয়েছে জাস্ট আর সামনেও চলছে মানে কি বলবো চারিদিকে শুধু দোকানই দোকান আর একদিকে পুরো হোটেলই হোটেল এখানে যেমন পরপর সব কাজুর দোকান রয়েছে সামনে নানান ধরনের খাবারের দোকানপত্র রয়েছে আর এরকম ছোট ছোট কার্ট রয়েছে যেখানে মুড়ির চপ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর ছোট ছোট অনেক শপ দেখতে পাচ্ছি মোমো এরকম যেমন কার্ট ওয়াও গোলার সবকে ব্লগারলা মকটেলসের দোকান হ্যাঁ মকটেলস গোলার দোকানটা দেখে বলতে গোলার দোকানে মকটেল পাওয়া যাচ্ছে নাকি শুভ ফাইনালি চলে এসেছি আমরা একটা দোকানে যেখানে সমস্ত ধরনের মাছ রয়েছে চিকেন রয়েছে পমফ্রেট 120 আছে 170 আছে এখানে শুধু 70 আছে মানে 100 আছে সব ধরনের সাইজ এন্ড প্রাইস লেগ খাবি লেগ কত চিকেন লেগ দাদা 100 রুপি খাবি এটা দাও চিকেন লেগ দাও একটা তো দীঘা ইজ বেসিক্যালি ফর এভরি ওয়ান সামনে যেমন ওয়াও মোমো রয়েছে মিত্রা ক্যাফে রয়েছে বাস্কিন রবিন্স রয়েছে বিগ চিকেন রয়েছে আরও নানান ব্র্যান্ডস রয়েছে তো জিজ্ঞেস করি কোথায় আমরা আজকে খাওয়া দাওয়া স্টার্ট করবো কোথা থেকে ভাই সামনে বিগ চিকেন দেখতে পাচ্ছি বাস্কিন রবিন্স দেখতে পাচ্ছি চল নাকি দীঘা এসছি পচা মাছ মাংস খাবো না খেলে ওগুলো খাওয়া যায় ভাই এটাই খেতে হবে এটাই দিস ইজ দীঘা ভাইবস তাহলে শুরু করি শুরু করা যাক চলো মাছ মাংস দিয়ে আর এই যে স্মেলটা কেমন ওহো খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় দীঘা স্ট্রিপ পচা মাছ খাবো না এটা কখনো হয় প্রচুর একটি আছে ইলিশ আছে বড় একটি আছে পাবদা আছে টুনা কত টুনা 150 150 ওর ফেভারিট দাদাকে ফোন করে নাকি না টুনা তোমার দোকানে পাই না এখানে গিয়ে এখানে কাঁকড়া আছে আবার এটা কি বলো চিতল চিতল মাছ চিতল এটা 100 টাকা চিতল ওটা কি ভাই শঙ্কর শঙ্কর ওটা বলছি ভ্যালেন্টাইন ডে আগে ভ্যালেন্টাইন ডে পড়ে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই দে দাও লেগ পিস আহা হা 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 ভাই লেগ পিস চলে এটা কত হলো 100 তো চলে এসছে লেগ পিস তো আমি দেখলাম এই অফারটা 99 এখানে চিকেন বার্গারের সাথে চলছে একটা পেস্ট্রি ফ্রি আর 99 আবার ভেজ পিজার সাথে একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রি আমি ভাবছি এখান থেকে পিৎজা একটা ট্রাই করবো এই নতুন আউটলেটটা দেখলাম বিগ চিকেনে ট্রাই করে দেখি কেমন খেতে আই ডোন্ট নো তোমরা কতজন ট্রাই করেছো বাইরে ট্রাই করলাম ইট ওয়াজ বিগ নো
just big no. Horrible experience. It was a horrible experience, bro. কেমন লাগলো কুচি কুচি? আমরা জাস্ট একটা পিৎজা অর্ডার করেছিলাম. পিৎজা মানে এখানে জাস্ট এটুকুটাই বোঝে, একটা রুটি, প্লেন পাউ রুটি যেগুলো 6 টাকার পাওয়া যায় মার্কেটে, তার উপর মিওনিস আর তার উপর জাস্ট দু চারটা কর্ন. কোল্ড ড্রিংকস অলরেডি স্ক্যাম হয়ে গেছে. সেটার পর আমরা ওখানে থেকে বল কোন তেলটা যেটা তুই ফ্রাই করলি তখন কি আমরা एक्चुअली মাছ ভাজা খাচ্ছিলাম, খেতে খেতে পিছন দিকে বসতে গেলাম. বসতে গিয়ে দেখছি যে তেলটা, ওটা বেসিক্যালি তেল না, ওটা রেপসিন. মোস্ট ফালতু জিনিস ওটা, ওটা খাওয়া মানে বিষ খাওয়া. আমরা যাই হোক মাছটা ফেলে দিলাম আর খেলাম দিয়ে ওখান থেকে এখানে ভালো জিনিস খেতে এসে একটা বড় ব্র্যান্ডের দোকানে. তারপরে খোলার পরে ভিডিওতে দেখতে পাবো যে জঘন্য জঘন্য জঘন্য. সিরিয়াসলি বিগ নো, বিগ নো. ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওর শুরুতেই দিয়ে দিছে ক্লিপটা. তো যাই হোক, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম এবং রাতে ডিনারটা এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট বলবো কি ছোট্ট স্টোর থেকে আমরা করে ফেলেছি. বিশেষ কিছু সেরকম আজকে টেস্ট অফ দা বেস্ট রেস্টুরেন্ট শাইনি হাই টেস্ট অফ দা বেস্ট এন্ড রুটি চিকেন নরমাল যেরকম ছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম. আজকে লোকাল লোকাল মার্কেটটা এক্সপ্লোর করলাম. যাই হোক, এই ছিল আজকের পুরো দিনের ভাইব. দেখা হচ্ছে আবার কালকে সকালে. কালকে সারাদিনে যা করবো সমস্ত কিছু দেখাবো. অ্যান্ড বেশ ভালো একটা ভাইবস আসছে এখান থেকে, খুব সুন্দর একটা হাওয়া আছে. আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বসেছিলাম পেছনে গিয়ে, বেশ ভালো এত সুন্দর হাওয়া আসছিল. যাই হোক, এইখান থেকে এখন বেরোই একদম সকালে. কালকে দেখা জাস্ট আমরা পচা মাছ টেস্ট করলেও তোমরা অ্যাভয়েডই করো, অ্যাভয়েডই করো. নেক্সট মর্নিং, সো ডে টু এট দীঘা. সকাল থেকে ব্রেকফাস্ট ছাড়া সেরকম কিছুই করিনি. একদম দুপুরের এখন অলমোস্ট 1টা বাজে, বেরিয়ে পড়েছি একদম বিচ সাইডে ঘোরার জন্য. এখনো সবাই সকালবেলা বিচে আসার পর ফিরছে আর আমরা যাচ্ছি বিচের দিকে. আই ডোন্ট নো ওয়াই, কেন আমাদের সাথে এইগুলোই হয়। যাই হোক, এই হচ্ছে সামনে সি বিচ. কালকে তো আমরা দেখাতে পাইনি কারণ কালকে মোবাইল নিয়ে আসিনি আমরা. আর এই হচ্ছে এখানকার এখন ভাইবস 2024-এ. সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি. আজকে আমাদের ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমেই হয়েছে. আমরা আজকে 600 টাকা না 700 টাকা দিয়ে জাস্ট ব্রেকফাস্ট করেছি. যাই হোক, সুপার এক্সপেন্সিভ ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়েছি এরকম সি বিচটা ঘুরতে. আর স্পেশাল কিছু দেখতে পাচ্ছি না, সমস্ত দোকানপত্র বিকেলে ওপেন হয় এই সমস্ত সাইডে. আর এখন যা গরম ভাই, প্রচণ্ড. বিকেলবেলা আমরা আসবো আবার জলে নামতে. অবশ্যই দেখি একটু সি বিচের অবস্থা, একটু দেখিয়ে দিই. জল কিন্তু একদম কাছে এখন. আর কালকে আমরা আরও বাড়বো, কালকে আমরা ওরম জায়গায় ছিলাম যদিও তখন বিকেলবেলা ছিল বলে. এখন কিন্তু একদম জল পুরো ফুলে ফেপে উঠেছে, একটু পরে আরও উপরে চলে আসবে. বাট দীঘাতে একটা জিনিস লক্ষ্য করেছি, সকাল হোক বা দুপুরে অথবা বিকেল সন্ধ্যা বলে কিছু নেই, মানুষের ভিড় সর্বদা. কি ঢেউ ভাই, কি কালার আকাশের, ওয়াও. জাস্ট জোয়ার চলছে, জল আরও বাড়বে. আরও ফটোশ্যুটের জন্য আমরা একটা বেশ সুন্দর লোকেশন পেয়েছি. এখানে ঢেউগুলো এসে বেশ বড় বড় একটা আছাড় খাচ্ছে আর এখানে সুন্দর ছবি তোলা যাচ্ছে. শুভ ওখানে চলে এসছে সামনে. হাইস তো হ্যাঁ, একটু ছবি তুলতে এসে শুভর অবস্থাটা দেখো, চারিদিকে ভিজে গেলি, কেমন লাগলো? আমি ভাবতে পারিনি যে এত এত বড় একটা প্রেসার আসবে, আমাকে পুরো ভিজে দেবে, আমি ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে. তো ফাইনালি আমরা লাঞ্চের জন্য চলে এসেছি আবার সেই রেস্টুরেন্টে. এটা থার্ড টাইম আমরা দীঘাতে এসেছি এবং এই রেস্টুরেন্টে ট্রাই করছি. আশেপাশের মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আমাদের. কালকে রাতেও এখানেই ডিনার করেছিলাম এবং আজকে এখানে আমরা ট্রাই করবো থালি. তো ফার্স্টেই প্রীতমকে জিজ্ঞেস করি, প্রীতম কি থালি অর্ডার করেছিস? পমফ্রেট মাছের থালি, বড় থালি. এবং পমফ্রেটের থালিগুলোর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট দাম রয়েছে, সাইজ অনুযায়ী একটু ভ্যারি করে. আর আমি সবথেকে বড়টা অর্ডার করি, অ্যাভেলেবিলিটির উপরেও কিন্তু থাকে ব্যাপার. যাই হোক, তারপরে আছে দীপ্য. দীপ্য কি অর্ডার করলি? আমি একটা চিকেন থালি অর্ডার করেছি. চিকেন থালি, চিকেন থালি কত প্রাইস? 160 অ্যাভারেজ আছে. তোর মাটন থালি? মাটন থালি 280. শুভ আর আমি, না না 250. শুভ আর আমি ট্রাই করবো হচ্ছে মাটন থালি. ছোট্ট একটা রেস্টুরেন্ট, কালকে রাতে দেখাতে পাইনি যেটা আমরা, তবে রাতে গিয়ে ডিনারে ওরা প্যাকিং করে নিয়েছিল এবং আমি এখানে খেয়েছিলাম. কেমন ছিল রাতে বল খাওয়া? রান্না ভালো ছিল, এখানকার সুন্দর. ছোট্ট একটা রেস্টুরেন্ট এবং থালি আজকে তোমরা ট্রাই করবো এবং প্রাইসিংগুলো বেশ ভালো. সমুদ্রে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ন্যাচারাল একটু হাওয়া দাওয়া খেলাম এবং এখানে খাবার দাবার করে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে বিকেলে আসবো একদম সমুদ্রে. এবং সবথেকে যেটা মেন প্রবলেম হচ্ছে যে সমুদ্রে নামার সময় কিন্তু মোবাইল টোবাইল ক্যামেরা কিছু নিয়ে যাওয়া যাচ্ছে না বলে ওই পার্টিকুলার টাইমটা যেটা বেস্ট মোমেন্ট সেটা রেকর্ড করতে পারছি না. এনিওয়েজ, লাঞ্চের থালি আমরা অর্ডার করেছি, লাঞ্চের থালি আসুক. দেখাচ্ছি একটা থালিতে কি কি রয়েছে এখানে.
আমাদের খাওয়া দাওয়ার চলে এসেছে, তো সমস্ত কিছু আমাদের একই জায়গায় দিয়েছে, বললো এগুলো কিন্তু আনলিমিটেড রয়েছে। যেমন এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এটা আরও একটা ভেজ সবজি, ভাত রয়েছে, আলু ফ্রাইটা একটু কমই আছে, দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কিন্তু পরে চাইলে পাওয়া যায়। রাইসের কোয়ান্টিটি কিন্তু ভালো আছে দেখ। হ্যাঁ, আর তার সাথে রয়েছে ডাল, মাটন এখনো আসেনি, সবাই চালু করে দিয়েছে খাওয়া দাওয়া। ঝোল এদিকে চলে এসেছে, মাটন চিকেনও চলে এসেছে, তার সাথে পমফ্রেট চলে এসেছে, প্রীতম সিং দিয়েছে খাওয়া। চলো দেখা হচ্ছে একদম পরে। আয় রে ভাই, আয় এবার আয়, কত দেরি করবি? আমাদের এখান থেকে খুব কম রাস্তা, তাই কখনো কখনো টোটোতে যাচ্ছি, কখনো কখনো যাচ্ছি হেঁটে। এখন যেমন হেঁটে যাবো, একটা রোটেট হয়ে গেছে পুরো। এখানে কিন্তু জিনিসপত্রের দাম নরমাল যে নরমাল এমআরপি এর তুলনায় অনেকটাই হাই, বাট সব জায়গাতেই নিচ্ছে, সব জায়গায় হওয়াটা উচিত নয়, উচিত না, বাট এমআরপি থেকে বেশি জায়গায় হওয়া উচিত না, বাট এমন হয় না, এমনও না কিন্তু যে এই জায়গাটা আমাদের মানে বড় টাউন থেকে অনেক দূর, সেটাও কিন্তু না, এখানে সবকিছু এদেরই রাজ চলে একদম। সো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম, এই কয়েকদিনে অনেক কিছু দেখলাম, প্রচুর কিছু দেখলাম, অ্যান্ড দীঘাতে স্ক্যাম বলে কিছু স্ক্যাম এক্সপিরিয়েন্স করলাম, কিছু রয়েছে, সব কিছু স্ক্যাম বলতে গেলে এখানে। নর্মাল দোকানেও, নর্মাল দোকানেও এমআরপি থেকে বেশি জিনিসপত্র দামে বিক্রি হচ্ছে, বিল দিচ্ছে না। সব থেকে যেটা বড় স্ক্যাম দাঁড়িয়েছে টোটোতে 50 টাকার নিচে গল্প নেই, 50 টাকা মানে অলওয়েজ রিজার্ভ যেতে হবে, অলওয়েজ রিজার্ভ, রিজার্ভ ছাড়া কোনো গল্প নেই, 50 টাকা 100 টাকা 100 টাকা ছাড়া কোনো গল্প নেই। যে কোনো দোকানে যাচ্ছি ওভার প্রাইসড, সব কিছু ওভার প্রাইসড। তো একটাই কোয়েশ্চেন, কটা দেখেছি ওভার প্রাইসড, একটা 10 টাকা 7টা 10 টাকা 7টা ফুচকা আমি আজকে খাবো, আমি একটা কথা বলি একটু। তো এটা আরেকটা কমপ্লেক্স আমরা চলে এসেছি, ফার্স্টে দেখবো কোয়ালিটি ওয়াইজ, এটা ফেক, দেন আরসালান ফেক, দেন এখানে আছে অঞ্জলি কাজু, এখানে অঞ্জলি জুয়েলার্সের ফন্ট ইউজ করেছে, বাট ইটস ওকে, বাট এটাও ফেক, তামজাম বিরিয়ানি ফেক। এইদিকে আবার আছে আমিনিয়া, সুপার ফেক, মানে সমস্ত কিছুই জাস্ট ডুপ্লিকেট বানিয়ে রেখেছে এখানে। যাই হোক, চারিদিকে হোটেল, রিসর্ট, বার, অনেকটা খুঁজে খুঁজে এলাম, তারপর এটিএম পেলাম সামনে, আদারওয়াইজ এটিএম কিন্তু অনেক দূরে, ক্যাশ ক্যারি করাটা সব থেকে পারফেক্ট হবে। ফাইনালি অনেকটা ঘোরার পর একটা রিয়েল ব্র্যান্ড দেখতে পেলাম, এতক্ষণ আরসালান, আমিনিয়া, জামজাম, না জানি আরও কত ফেক ব্র্যান্ড দেখে ফেলেছি। আমিনিয়া দেখতে পেয়ে জিজ্ঞেস করতে গেছিল, এটা অরিজিনাল কাকা, নিজেও এতটা কনফিউজ, কাকাটা হাসছে। যাই হোক, এনিওয়েজ সামনে আমরা দেখতে পেয়েছি ওয়াও মোমো, ওয়াই ওয়াও চাইনা, হোপ সো যে এটা রিয়েল হোক। একদম না, এটা আই গেস রিয়েল ব্র্যান্ডিং ফ্যান্ডিং থেকে তো ব্র্যান্ড কোনো হচ্ছে। হ্যাঁ, ব্র্যান্ডিংটা আমিনিয়া তুই দেখেছিলি? হাই, ওটা যে বানিয়েছে রিয়েল তাকেই নিয়ে এসেছে মনে হয়, আমি জানি না কাকে নিয়ে এসেছে, অরিজিনাল একদম লোগো ইউজ করে, যে মিত্রা ক্যাফে, এটাও বলতে পারবো না অরিজিনালের ডুপ্লিকেট। যাই হোক, এই যে ওয়াও মোমো আছে, যাই কিছু ভালো খাওয়া দাওয়া করি। তো ফাইনালি আমরা একটা ছোট্ট কার্ট খুঁজে পেয়েছি যার নাম গাড়ি বারান্দা, যেটা এটার উপরে ওঠার একটা সিস্টেম রয়েছে, আর প্রচুর ধরনের খাবার অ্যাভেলেবেল রয়েছে, লাইক বেঙ্গলের লাঞ্চ মেনু থেকে স্টার্ট করে পাকোড়া, বিরিয়ানি, মিল, সব কিছু আমাদের বন্ধুরা ওপরে ওয়েট করছে। দারুন, ওয়াও, ওপরে সিস্টেমটা জাস্ট বিউটিফুল, দারুন ভাই জায়গাটা, জায়গাটা মানে খুব সুন্দর, দারুন ভাই, বুঝতে পারি না, এটা ট্রাই কর, ট্রাই কর, ঠান্ডা হয়ে গেল, ট্রাই করে দেখ। আমরা নিয়ে নিচ্ছি একটা এক হাক্কা নুডলস, যেটার প্রাইস অনলি 50 রুপিস, আর 50 রুপিসে কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো। তো ফাইনালি আবার চলে এসেছি দীঘার সি বিচে, একদম রাত্রেবেলা কিন্তু দুর্দান্ত হাওয়া বইছে সামনে থেকে, আর এইদিকে প্রচুর লোকজন, বাট সামনে একদম সমুদ্রে সমুদ্র, দারুণ একটা হাওয়া, আর সমুদ্রের এই গর্জন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। খোল ভাই
খুলছে না এরকম উঠালাম ঘুরালাম ও গাইস ও সরি এটা ইগনোর গাইস সেই লেভেলের বৃষ্টি চলছে সকাল থেকে গাইস মারাত্মক বৃষ্টি এই রকম একটা ওয়েদার হয়ে আছে বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই কয়দিন এতদিন আমরা এখানে ছিলাম একটুও বৃষ্টির মুখ দেখতে পাইনি আজকে আমরা জাস্ট চেক আউট করবো চেক আউটের টাইমও হয়ে গেছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে অ্যাকচুয়ালি বৃষ্টিটা সকাল থেকেই হচ্ছে আর আমাদের বন্ধুরা সব ল্যাব খেয়ে বসে আছে এখানে দিব্য এখানে শুভ এখানে আমরা ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি রুমের অবস্থা কিছুটা এখনও ভালো লাগছে দেখতে আর একটু পরে আমাদেরকে ফেরাতে হবে বাড়ির উদ্দেশ্যে জাস্ট আমাদের সময় হয়ে গেছে মনটা ভালো নেই আমাদের থাকাকালীন যদি বৃষ্টিটা পেতাম তাহলে একদিন সমুদ্রে নামতাম বৃষ্টির মধ্যে সমুদ্রে নামার সময় যদি বৃষ্টি হতো তাহলে আরো বেশি ভালো লাগতো কিন্তু ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে কিন্তু একটা ভালো স্টেপ আমরা নিয়েছি যেটা আমরা কলকাতাতে মেট্রো স্টেশনের ওখানে নামার সাথে সাথে কিন্তু একটা ছাতা কিনে নিয়েছিলাম ওইটা আমাদের বেস্ট একটা মানে বুদ্ধি হয়েছে না হলে অবস্থা খারাপ হয়ে যেত যাই হোক এই হচ্ছে আমাদের বৃষ্টি পড়ছে এটাতে ছাতা মানবে না সে তো হবেই না আমাদেরকে বসতে হবে এখন আমাদের আজকে বাস কটায় আছে দিব্য বাস কটায় 2:15 মানে 9:30 চেক আউট এই হোটেলটায় 2:15 আমাদের বাস আর সেটা শিয়ালদাতে বা স্প্ল্যানেডে নিয়ে যাবে 6:30 অলমোস্ট 6:30 আবার ট্রেন ট্রেন 10:30 এতক্ষণ আমাদেরকে বাইরে বিনা কারণে ওয়েট করতে হবে বাইরে পড়ছে বিদ্যুৎ পড়ছে দেখেছিস বাপরে বাপ কি লেভেলের বিদ্যুৎ পড়ছে ও ভাই সেই যাই হোক আমরা সমস্ত প্যাক করে নিচে যাই চেক আউটও করতে হবে আমাদেরকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছে কারণ এসি একদম বিশাল পরিমাণে চিল করে গেছিল আমরা প্রায় মরেই যাচ্ছিলাম আমার ভাই খুব ঠান্ডা লাগে এই ছেলেটা আমাদেরকে মেরেই ফেলছিল লিটারালি 16 অলওয়েজ তাও 2 ফ্যান চালিয়ে চল আর কি বলবো বেরোনো যাক ফাইনালি আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে অ্যান্ড বাইরে এখনো বৃষ্টি একটুও থামেনি আমরা এখন আছি রেস্টুরেন্ট এরিয়াতে ব্রেকফাস্ট চলে এসেছে আমারটাই শুধু আসেনি ওদেরটা চলে এসেছে এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট তাই তো আর এটাও ফ্রেঞ্চ টোস্ট একটা অমলেট আর বাকি খাবার দাবার আসছে রেস্টুরেন্ট এরিয়াটা বেশ সুন্দর আছে খাবার দাবার আসুক খেয়ে আবার বেরোতে হবে বাইরে এর মধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে সেই পরিমাণে তো ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম সবসময় একটা জিনিস জাস্ট বিরক্তিকর লাগছে এখানকার অতিরিক্ত পরিমাণে টোটো চার্জেস হোটেল থেকে ম্যাক্সিমাম আমরা 400 মিটার ডিস্টেন্সে আছি এটার ভাড়া নিল 100 রুপিস আর এটা নাকি ফিক্সড চার্জেস এরকমই নাকি হয় উল্টোপাল্টা কথা সবসময় মানে সবাই কেমন যেন বিহেভ করছে যাই হোক বিশাল টুরিস্টি স্পট বলে এরকম একটা বিশাল দিমাগ আছে সবারই এখানে বিশেষ করে টোটোওয়ালাদের এনিওয়েজ আমরা এসছি স্টেট বাস গ্যারেজে অ্যান্ড এখানে এখান থেকে আমাদেরকে এবার যেতে হবে কলকাতা মানে স্প্ল্যানেড এবং সেখান থেকে আমাদের রাতে আবার ট্রেন আছে শিয়ালদা থেকে তো যাই হোক চারিদিকে বাস দাঁড়িয়ে আছে আমাদের বাস কোনটা সেটা খোঁজার জন্য গেছে প্রীতম আর দিব্য ওই সাইডটায় আর এদিকেও প্রচুর হোটেল রয়েছে হোটেল সানি হোটেল এই সমস্ত কিছু এই দুদিন আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হোটেল গোল্ডেন প্যালেস রেস্টুরেন্টটা যদি বলি রেস্টুরেন্টটা বেশ অ্যাভারেজ খুব বিশাল কিছু হাইফাই নয় তবে রুম সার্ভিস খুব ভালো রুমও বেশ ভালো আপনারা চাইলে থাকতেই পারেন নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো অনলাইনে বুক করার থেকে যে কোনো হোটেল ওভার দ্য কল বুক করাটা সব থেকে বেস্ট অপশন আর এই হচ্ছে দীঘা ডিপো এখানে সামনে একটা মন্দিরও রয়েছে আমার একটাই মাত্র রেকমেন্ডেশনস থাকবে হোটেল প্রি বুক করে আসুন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হোটেল প্রি বুক করে আসাটা শনি রবিবার এখানে হোটেল পাওয়াটা খুবই চাপ অ্যান্ড উইকডেজে যদি আসেন তাহলে তাও ঠিক আছে আমি বলবো এবং বাসের টিকিট সমস্ত কিছু কনফার্ম করে আসাটা সব থেকে বেস্ট অপশন আর হোটেলের কোনো কমি নেই কিন্তু রুম প্রাইস যেটা বললাম ওটাই ওল্ড দীঘা যেতে হবে আমাদেরকে যেখানে নামিয়েছিল ওখানে যেতে হবে ওল্ড দীঘা তার মানে আবার 100 টাকা কিন্তু বাস পৌঁছতে পারবো না জানি না তার কিছু ওয়াও চলো আবার যেতে হবে ওল্ড দীঘা অনেক মাথাবাজির পরে আমরা ফাইনালি পৌঁছে গেছি বাসটা জাস্ট ছাড়তো এই মিস করতে করতে জাস্ট বাঁচলাম যাই হোক WBTC-র বাস এখানে রেডি আর বাস কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাচ্ছিলো নিউ দীঘা থেকে ছাড়বে বাট আমাদেরকে নামিয়েছে ওল্ড দীঘাতে এবং বাসটা ছাড়বেও আবার ওল্ড দীঘা থেকে এই হচ্ছে বাস সামনে এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে আমাদের যেহেতু টিকিট কাটাই রয়েছে অনলাইনে কেটেছিলাম আমরা এবং লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ভেতরে যাই সিট নাম্বার পাওয়ার পরে প্রীতম এবার ঠিক রাস্তায় আছি তো ঠিক আছে ওয়াও তো বাস একটা জায়গায় এসে জাস্ট দাঁড়ালো কোলাঘাটে ডেঞ্জারাস একটা বাস জার্নি আমরা করলাম মানে ভয়ঙ্কর হ্যাঁ এটাই বলার জন্য আমি ক্যামেরাটা এখন অন করলাম 45 টাকা যাই হোক এদিকে একজন চলছে দিনের বেলা 70 বার লালচা আর লালচা আর বিরিয়ানি
সো ফাইনালি আমরা চলে এসেছি স্প্ল্যানেডে এবং এখানে গিয়ে ফাইনালি আমরা অরিজিনাল অ্যামেনিয়ার সামনে দাঁড়িয়ে আছি। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, স্প্ল্যানেডের অ্যামেনিয়া এটা, যার পাশাপাশি প্রচুর ব্র্যান্ড রয়েছে। আর এইটা অনেক বছর পর আমি ভিজিট করছি, বিকজ লাস্ট আমি সেই কলেজ লাইফে এসেছিলাম এসিসিটির ওপরে আই গেস। চলো চলে এসেছি আমরা অ্যামেনিয়ার একদম ভেতরে, যেখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে অ্যান্ড ছোটো ছোটো কেবিন টাইপের কালচারগুলো কিন্তু এখনও এখানে আছে। দেখলি শুভ, কেবিন কালচার কিন্তু আছে এখানে, এখনও পর্দা নেই আগের মতো, বাট আমাদের ব্যাগগুলোকে সব এখানে রাখা হবে এখন, দেন কিছু ট্রাই করবো অবভিয়াসলি। তো ফাইনালি এই হচ্ছে অ্যামেনিয়ার মেনু কার্ড, যেখানে চিকেন বিরিয়ানি প্রাইস হচ্ছে 270, মাটন বিরিয়ানি ইজ 280 রুপিস, বাকি অনেক কিছু রয়েছে, চাপ রয়েছে, গ্রেভি আইটেম রয়েছে, আর এদিকে রয়েছে তন্দুর আইটেম, ডেজার্ট অ্যান্ড ড্রিঙ্ক, পুরো মেনু কার্ড রয়েছে এখানে। চলে এসেছে আমাদের বিরিয়ানি, চিকেন না চিকেন এখানে, তার সাথে রয়েছে স্যালাড, এটা মাটন, ও এই হচ্ছে মাটন চাপ, কেমন ভাই? নিতে পারিস, নিতে পারিস, আমিনিয়া ভাই আলাদাই টেস্ট। যাই হোক, স্যালাডে আমাদেরকে শুধু চার পাঁচটা লঙ্কা অ্যাড করে দাও, লেবু বলবো, লেবু লাগবে না আরেকটা লেবু। মাটনের পিসটা একটু জাস্ট দেখিয়ে দিই, এই হচ্ছে মাটনের পিসটা। আশা করি অনেকেই আমিনিয়া টেস্ট করেছে, এক্স্যাক্টলি সেরকম একদম লাইট বিরিয়ানি যেরকম হয়, নরম তুলতুলে আলু ফাটাফাটি খেতে। সো ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদাতে এবং এখানে এখন একটু মাসাজ নেব, আর এই ভিডিও সিরিজটা এখানে শেষ করবো। শুভ বসে পড়েছে এখানে মাসাজ চেয়ার অ্যান্ড ফিস পাতে, এখানে ফিস পা এবং মাসাজ দুটোই হচ্ছে, প্রাইসিং 75 রুপিস ফর 10 মিনিটস অ্যান্ড 100 রুপিস ফর 15 মিনিটস, একটু পর আমি নেবো। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, দেখা হচ্ছে আপনার নতুন কোনো সিরিজে, ততক্ষণের জন্য টাটা।